এইচআইটির পক্ষ থেকে আমি খুরশিদ আবারও সবাইকে ওয়েলকাম করছি আজকে ভিডিওতে। তো আমি আগের দিন যেটা দেখিয়েছিলাম সেটা হলো গুগল ম্যাপে কীভাবে পার্সোনাল অ্যাড্রেস বা অফিস, স্কুল, রোড এগুলোকে কীভাবে অ্যাড করা যায়, বাট ওখানে কীভাবে অ্যাক্টিভ করা যায় আমি ওই ভিডিওতে দেখাইনি। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো যে অ্যাড্রেসগুলোকে আপনি অ্যাড করবেন বা যে অ্যাড্রেস আপনি অ্যাড করবেন গুগল ম্যাপে, তো সেটা কীভাবে রিভিউ করে 4-5টা রিভিউ করলে এটা অ্যাক্টিভ হয়ে যায়, বাট সেই রিভিউটা কীভাবে করবেন, তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য যেটা করতে হবে, ফার্স্ট গুগল ক্রোমটাকে ওপেন করুন। করার পর এখানে গুগলে গিয়ে গুগল ম্যাপে যান। আপনি যে অ্যাড্রেসটাকে অ্যাক্টিভ করতে চান সেটা আগে এখানে সার্চ করে দেখে নিন। দেখুন, আমি আগের বার যে ভিডিওটা তৈরি করেছিলাম তো সেই ভিডিওতে আমি দাঁড়িয়ে জিএলএন বিদ্যালয়ে আমি যে স্কুলে পড়েছিলাম সেই স্কুলটাকে আমি অ্যাড করেছিলাম, তো অ্যাকচুয়ালি এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, দেখিয়ে দিচ্ছি। তো রিভিউ করার জন্য যেটা করতে হবে সেটা হলো আবারও আপনাকে গুগল ম্যাপ মেকারে যেতে হবে। জাস্ট টাইপ করুন গুগল ম্যাপ মেকার। যাওয়ার পর এখানে কিন্তু এখানে যে ইমেলটা আমার ইমেল অ্যাড্রেসটা আমার লগ ইন করা আছে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি ম্যাপটাকে অ্যাক্টিভ করে নিই। তো আপনারা যখন রিভিউ করবেন বা রিভিউ করতে যাবেন তখন আপনার ইমেল অ্যাড্রেসটাকে চেঞ্জ করে নেবেন, আর একই আইপি অ্যাড্রেস থেকে মানে একটাই কম্পিউটার থেকে একটাই রিভিউ করবেন। 2-3 রকম আইপি থেকে রিভিউ করবেন ভালো হবে, তাতে আপনার অ্যাড্রেসটা অ্যাক্টিভ হয়ে যাবে। না হলে গুগল খুব সেন্সিটিভ, ওরা যখন দেখবে যে আপনার একই আইপি অ্যাড্রেস থেকে বারবার রিভিউ হচ্ছে। দেখুন, আমি দাঁড়িয়ে জিএলএন বিদ্যালয়ে আগের বার যখন ভিডিওটা তৈরি করেছিলাম তখন দেখিয়েছিলাম আমি এটাকে অ্যাড করেছিলাম দাঁড়িয়ে জিএলএন বিদ্যালয়ে। তো এটা যেহেতু অ্যাক্টিভ হয়ে গিয়েছে সেহেতু এখানে রিভিউ দেখাচ্ছে না, তো আমি এখানে আর একটাও অ্যাড করেছিলাম সেটা হচ্ছে দাঁড়িয়ে বাজার। তো আমি দাঁড়িয়ে বাজারটাকে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন দাঁড়িয়া বাজার এখানে দেখুন পেন্ডিং আছে, এখানে দেখুন পেন্ডিং দাঁড়িয়া বাজার হরিমোহন। তো এখানে দেখুন রিভিউ দেখাচ্ছে, বাট আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে অ্যাড্রেসটাকে অ্যাড করেছিলেন সেই ইমেলটা দিয়ে এখানে লগ ইন থাকলে এটা দেখাতো না। তো যাই হোক, আপনি ইমেল অ্যাড্রেসটাকে চেঞ্জ করে নিয়ে এটা দেখে নিতে পারবেন, বাট একই আইপি অ্যাড্রেস থেকে বারবার ওপেন করবেন না, আবারও বলছি, তাহলে আপনার যে
এডিটটা ওটা রিমুভ হয়ে যেতে পারে। এখানে দেখুন, মানে এই যে অ্যাড্রেসটা যে অ্যাড করেছে তার নাম এখানে দিয়ে দিয়েছে, যেহেতু আমি অ্যাড করেছিলাম জিতলিয়ালাম, এখন এখানে জিতলিয়ালাম আমার নাম দিয়ে দিয়েছে। টোটাল আমি তিনটে অ্যাড্রেস এডিট করেছিলাম এখানে, দেখুন থ্রি টোটাল এডিটস, এখানে 100% অ্যাপ্রুভেড, মানে 100% এটা অ্যাপ্রুভ হয়েছে। তো এখানেই দেখুন রিভিউ, তো রিভিউতে গেলে এখানে নট সাবস্ক্রিপশন, এখানে লাইক, লাইকস রাইট, পাবলিসিট, মানে এখানে যদি ঠিক হয়ে থাকে তাহলে অ্যাড্রেসটা যদি ঠিক হয়ে থাকে তাহলে এখানে জাস্ট এটাকে ক্লিক করুন, করার পর সাবমিট করে দিন। আর নিচে এখানে রয়েছে লাইকস ইনকারেক্ট ডোন্ট পাবলিশ ইট, এখানে এটা যদি ইনকারেক্ট হয় তাহলে এটাকে চেক করুন, করার পর সাবমিট করুন। আর কিসের জন্য এটা ইনকারেক্ট সেটা এখানে সিলেক্ট করার পর এখানে কমেন্ট করে জানিয়ে দিন। তো আর যদি আপনি শিওর না হন তখন নো শিওর এখানে ক্লিক করে আপনি কিছু কমেন্ট করতে পারেন, তো কমেন্ট করে জানিয়ে দিন। তো আমার মনে হয় সব বেশিরভাগই এটা চুজ করবে, কারণ হ্যাঁ এটা ঠিক যে একটু জেনে নেওয়ার পর অ্যাড্রেসটাকে অ্যাপ্রুভ করার পর আপনি ভেরিফাই হয়ে নিন যে অ্যাড্রেসটা ঠিক কিনা, তারপর এখানে রিভিউতে আসুন। আমার মনে হয় আপনি না শিওর হলে রিভিউতে যাওয়া ঠিক নয়, রিভিউ করার ঠিক নয়। তো যাই হোক, এখানে দেখুন থ্রি এডিট 100% অ্যাপ্রুভেড, মানে আমি যে তিনটে অ্যাড্রেস এডিট করেছি তো এখানে 100% অ্যাপ্রুভ হয়েছে। তো যাই হোক, আমি এখানে এটা পাবলিশ দিয়ে সাবমিট করছি না, কারণ আমি এখানে একবার এটাকে সাবমিট করে দিয়েছি। তো এরকমভাবে সাবমিট করার পর এখানে দেখবেন ইওর সাবমিট হ্যাজ বিন সাকসেসফুল এখানে দেখাবে, দেখানোর পর বলবে যে এরকম আরও আপনার আপনার কমেন্টটা সাবমিট হয়ে গেছে, আরও দু তিনটে এরকমভাবে অ্যাপ্রুভ পেলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো যাই হোক, আমি আগের ভিডিওতে অ্যাপ্রুভ করাটা দেখাইনি, তার জন্য আজকে দেখিয়ে দিলাম। তো চলুন, সবাইকে থ্যাংক ইউ আজকে ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে পার ডে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড পেতে পারেন।